এই ভিডিওটাতে চায়ের কাপ দিয়ে সাহায্য করছে বিমলেস, সেই চায়ের দোকান। ঠিক আছে, বিমলেস এই যে কাপ দিয়ে সাহায্য করছে। নমস্কার বন্ধুরা, ল্যান্ডলোপার কলকাতায় আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে স্বাগত। আজকে আপনার 16 তারিখ, এখন বাজে 4:14। তো এখন আমি দাঁড়িয়ে আছি, আমি না আমরা, দেখাচ্ছি আর কে আছে, সিটি সেন্টারের সামনে, সিটি সেন্টার 2। আর আমার সাথে রয়েছে ভাস্করদা আর হচ্ছে সোনু। আচ্ছা, ভাস্করদার সাথে কীভাবে পরিচয়? ভাস্করদার সাথে তো অনেকগুলোই রাইড হয়ে গেল। ভাস্করদার সাথে পরিচয় এইভাবেই যে ভাস্করদাও আমার একটা সাবস্ক্রাইবার, সেই জায়গা থেকে কথাবার্তা আলাপ আলোচনা। এবার একজনের সাথে একজনের মনের মিল হলে আস্তে আস্তে বন্ধুত্ব হয়। আর ঠিক তেমনই সোনুও আমার একটা সাবস্ক্রাইবার, সোনু অলরেডি মোটামুটি ছোটোখাটো রাইড অনেকগুলো করেছে, ভাস্করদা তো করেছে। হ্যাঁ, মুখটা খোলো সোনু, ঠিক আছে, ও আমার সাবস্ক্রাইবার, আমাকে বলছিল দাদা যাবো তোমার সাথে, আমি বললাম ঠিক আছে চলো। তো আজকে যে ভিডিওটা হচ্ছে, আমার এর আগে যে ভিডিওটা আছে হচ্ছে কলকাতায় তাজমহল, তাই তো? আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে কলকাতায় তাজমহল, আর আজকে হচ্ছে কলকাতায় সাসপেন্স। তো চলুন তাহলে এবার তাহলে এসজে ক্যামে বাকিটা দেখা যাক, আগে গিয়ে দেখা হচ্ছে। আর আরও কিছু জিনিস আছে, ওখানে গিয়ে দেখা যাবে, বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে যেহেতু আমরা চলাফেরা করছি তাই অনেক কিছু মেনটেন করে চলতে হচ্ছে। তাহলে চলুন তাহলে আগে যাওয়া যাক। আজকে আকাশটা দেখিয়ে দাও সবাইকে। আমার এনফিল্ড রয়েছে, সোনুর আছে 135 LS পালসার, আর ভাস্করদার সেই বিখ্যাত বাইক এক্সপালস এক্সপালস এক্সপালস। তাহলে যাওয়া যাক, তাহলে এগোনো যাক, তাহলে চলুন এগোই। ওকে, তো সিটি সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি, সিটি সেন্টার 2 এর সামনে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে তো দেখলেন যে আমরা কে কে রয়েছি, চলুন তাহলে আস্তে আস্তে এগোনো যাক। আর এখনই বলছি না, ব্যাপারটা আগে গিয়েই দেখা যাবে, ঠিক আছে? চলুন তাহলে, আকাশটা দারুণ নীল সাদায় একটা দারুণ লাগছে দূর থেকে। তো আমি এখন নিউ টাউন ছেড়ে বাজার রোডে পড়লাম, এই রাস্তাটা সোজা চলে গেছে সুন্দরবন, ঠিক আছে? তো চলুন তাহলে আগে যাওয়া যাক। আর যেরকম ভাবা সেরকম কাজ, আকাশ তো ভালোই আছে, ওয়েদার ভালোই আছে, চলুন তাহলে আগে গিয়ে দেখা হবে। তো বেশিক্ষণের রাস্তা না, আমাদের যে জায়গাগুলো রয়েছে এখনও আশেপাশে দেখুন কত ঝিল, এই যে এদিকে ঝিল ভর্তি, এদিকে ভর্তি ঝিল ইটভাটা, এই যে এদিকে ঝিল রয়েছে, রাস্তাও খুব সুন্দর, পুরো ঝিল এখানে। তো আমরা এরকমই কোনো একটা ঝিলের ধারে দাঁড়াবো, দেখুন কি সুন্দর ঝিল দেখুন। আজকে যদিও বৃহস্পতিবার কোনো উইকেন্ড না, কিন্তু আমি যে বলেছিলাম না যে আমি বৃষ্টি হলেও চালাই, বৃষ্টি না হলেও চালাই। তো ভাস্করদা তো আমার ফার্স্ট টাইমার সেই জায়গা থেকে আমার সাথে বেশ কটা রাইড করলো, এবার সোনুও
অনেকদিন ধরে বলছিল আমার সাথে যাবে 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 যাবে, ঠিক আছে, কোনো পুরো ফুল গিয়ারা ভয়ে এসছে, ফুল গিয়ারা তাহলে এটা কি কলকাতা পাওনা লেগ নাকি? হ্যাঁ পাওনা, PAWNA। আর এটা তাহলে কি হবে? হ্যাঁ সাউনা, দারুণ না, কিরকম রাস্তাটা এত সুন্দর, আরো আগে আছে, আরো একটা রাউন্ড মারবো ওদিক থেকে, রাউন্ড মেরে এসে একটা জায়গায় দাঁড়িয়ে কোথাও চা কফি বানিয়ে এনেছি, চা কফি খাওয়া হবে কি বর্তমান সিচুয়েশনের উপরে, ছোটখাটো রাইড, বর্তমান রাইড যেরকম বললাম। হ্যাঁ বেরোতে তো হবে, গাড়ি চালাতে হবে, গাড়িগুলোকে ঠিক রাখতে হবে, জামা প্যান্ট ঠিক রাখতে হবে। চলো আগে চলো, আগে আরো ঝিল আছে, চলো চলো আগে যাওয়া যাক। তো মোটামুটি অনেকটাই চলে এসেছি আমরা বাইক চালিয়ে, এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটাও একটা পাওনা লেক। পাওনা লেক কলকাতা, এই আশপাশে পুরোটাই আপনারা যদি আসেন দেখবেন এটা পুরো পাওনা লেকের মতো, পুরোই পাওনা লেক। পাওনা লেক আপনারা যদি গুগলে সার্চ করেন দেখবেন মহারাষ্ট্রে পাওনা লেক অবস্থিত, দারুণ জায়গা, যদি পারেন কোনোদিন পাওনা লেক ঘুরে আসবেন, আর যদি পাওনা লেক না পারেন তাহলে কলকাতার কাছেই এই জায়গাটা, খড়িবাড়ি জায়গাটা, এখানে ঘুরে যাবেন, এটাও খুব সুন্দর জায়গা, সুন্দর জায়গা আশেপাশে। এই যা চারিদিকটা অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। পানকৌড়ি, হ্যাঁ কোথায় গো? ওই যে দূরে দূরে মাঝখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বসে আছে বসে আছে বসে আছে। তো সানুর আজকে কেমন লাগছে সানু? অসাধারণ এক্সপেরিয়েন্স, হ্যাঁ খুব আনন্দ, মজা হয়েছে, হ্যাঁ চাই আমি আরো এর মধ্যে যোগদান করব। মেন ব্যাপার হচ্ছে যে দুদিন আগে আমরা ইয়েতে গেলাম না, ইয়ে সিজিডি, না না সিজিডি না, তোমার মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম ক্যাম্পিং, হ্যাঁ ক্যাম্পিং, হ্যাঁ এবার ওই ক্যাম্পিং যেটা ছিল ওইটা আমার মনে ছিল না, আমি ওকে বলবো, ঠিক আছে, হ্যাঁ সত্যি কথা, ও আমাকে বলেছিল যে দাদা তোমার সাথে যাব, তা আমার মনে ছিল না, তা ভালো আজকে যখন এই ছোট একটা রাইডে যাচ্ছি আনু চলো আমার সাথে, তাহলে কিছু নেই এবার যাওয়া হবে তো ক্যাম্পে, হ্যাঁ হ্যাঁ নেক্সট আমাদের আরও আছে, ঠিক আছে নেক্সট আমাদের আরও ইয়ে আছে, রাস্তাটা একদম স্ট্রেট চলে গেছে সোজা ওইদিকে, এদিকে গেলে একদম মানে নিউ টাউন, আর এটা এদিকে সোজা গেলে টাকি, হাসনাবাদ, বসিরহাট, বাংলাদেশ, সুন্দরবন পুরো যাওয়া যায়। আমাদের বাইকগুলো ওই যে ওখানে রাখা রয়েছে, আর আকাশ আর জল নিয়ে অদ্ভুত একটা পরিবেশ, এখানে বসে থাকলে সারাদিন সময় কেটে যাবে, সারাদিন সারাদিন সময় কেটে যাবে, শুধু জলের দিকে তাকিয়ে, শুধু জলের দিকে তাকিয়ে। আর একটা জলটা কি সুন্দর হচ্ছে দেখুন, ভেতরে হাওয়া রোল করছে, জলটা কিরকম হচ্ছে দেখুন, হ্যাঁ শব্দ হচ্ছে। আর একটা হচ্ছে ভালো জায়গা থেকে একটু ড্রোন শট নেবো, আর এক জায়গায় চা খাবো সামনে, আর একটু দূর থেকে একটু দূর থেকে ঘুরে চলে আসবো, এসে কোনো একটা জায়গায় ড্রোন শট নেবো, কিছু ফটো সেশন করবো, আর একটু চা খাবো, খেয়ে আবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব, ঠিক আছে তো চলুন তাহলে।
এই জায়গায় একটু দাঁড়ালাম, আস্তে আস্তে একটু আগে যাব, একটা ভালো জায়গা দেখে একটু চা খাবো। চা বাড়ির থেকে ফ্ল্যাক্সে বানিয়ে এনেছি। রাস্তা দিয়ে সোজা গেলে আপনি টাকিও চলে যেতে পারবেন। আপনারা এই রাস্তা দিয়ে সোজা গেলে টাকিতেও যাওয়া যাবে। সামনে বালির পাহাড়। চারিদিকে জল আর জল, চারিদিকে জল আর জল। অসাধারণ না, বিউটিফুল না জলটা, কিরকম লাগছে। তো ব্যাপারটা হচ্ছে এই, সেই পাওনা লেক, পাওনা না পাবনা, পাওনা, পাওনা লেক, আমাদের কলকাতার পাওনা লেক। বর্তমানে আমরা এখানে রয়েছি, চারিদিকে জল আর জল। এই যে আমার গাড়ি, এই পিছনে ভাস্করদা আর সানুর গাড়ি রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এখন এইটাই, হাওয়া প্রচণ্ড আছে, একটু ড্রোন ওড়ানোর চেষ্টা করব, দেখি ড্রোন ওড়া যায় কি না। আর ভাস্করদার জন্য বাড়ির থেকে চা, ভাস্করদা বলেছে যে চা না খাওয়ালে যাবো না। আচ্ছা ঠিক আছে, বাকি কথা পরে বলবো, আমি এখন কিছু বলছি না। ভাস্করদা বলেছে চা না খাওয়ালে যাবো না, আমি তাই বাড়ির থেকে চা বানিয়ে এনেছি, ঠিক আছে, তারপর চা খাবো, দেখি ড্রোনটা ওড়ানো যায় কি না। হাওয়া আছে, অনেক হাওয়া আছে এখানে, তাও চেষ্টা করে দেখছি যে ড্রোনটা ওড়ানো যায় কি না, ঠিক আছে। তো তাহলে ড্রোন শট দেখুন আর টাইম ল্যাপস তো দেখুনই, তো ড্রোনটা ওড়ানোর চেষ্টা করি। Thank you.
এই যে ভাস্কর দা চা বানাচ্ছে, আর এখন কি হলো সেটা বলে দাও। এক্ষুনি যেটা হলো সেটা আমি হাসছি ঠিক কথাই, কারণ আমি নেগেটিভ কিছু ভাবতে যাই না। পার্ট অনিরুদ্ধদার যে ড্রোনটা রয়েছে, ড্রোনটাই দেখুন সামনে জল, এই জলের মধ্যে ডুবে গেছে। ওটা খুঁজে পাওয়ার তো আর কোনো চান্সই নেই। তার মানে একটা ভালো জিনিস, তার মানে এর মধ্যে একটা ভালো কিছু আসবে এবার। তাই এখন আমরা চা খাচ্ছি, চা বানানো হবে। দেখাচ্ছি আপনারা একবার অনিরুদ্ধদার অবস্থাটা দেখে নিন। এই দেখুন জলে জলে ঝাঁপ দিয়েছিল, এই দেখুন টোটাল ড্রেন, এই দেখুন দেখুন কি অবস্থা করেছে, জলে ঝাঁপ দিয়ে পড়েছিল। এত ভালোবাসে ড্রোনকে, লোক জড় হয়ে গেছিল এখানে, ভয় পেয়ে গেছিল। কি হয়েছে কি হয়েছে, এই রাস্তার উপরে মোটামুটি লোকজন জড় হয়ে গেছিল। কি হয়েছে, সিনেমা শুটিং চলছে নাকি ভদ্রলোক কিছু করছে? তো এই যে চা ভাস্কর দা এখন চা ঢালছে। এই চাটা সানুর জন্য, ধন্যবাদ। এটা অবশ্যই আমার জন্য। বিস্কিট আছে, বড় বড় মানুষের লিটল হার্ট, লিটল হার্ট পেট প্রমোশন না, নো হলো কোন জন্য যুক্ত। আ চাটা দেখবি ভালো হয়েছে, লিটল হার্টস। এটা এটা ভাইজাকেও এরকম অবস্থা হয়েছিল, পড়ে যাবে না তো হাওয়াতে, একটা হাওয়া যা করলো এটা পড়লে ক্ষতি নেই, ওটা তো দিল বড় সড় ধাক্কা দিয়ে চলে গেল একটা। কতদিন গেল এটা, কতদিন চললো না, কদিন আর এক বছর দু বছর নতুন থাকে। আছে না স্যার, আছে হঠাৎ যদি ভাসে আবার ঝাঁপ দেবে নাকি? এমনিতেই দেখছি দমের প্রবলেম আছে তোমার।
ওই যে দেরি হয় তাড়াহুড়ো হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করছিল না ওই করে লাগিয়ে নেই কি করতে করতাম ওই আহ্বান না কি নাম হয়েছে বাঙ্গুড়ে 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 আছে না আমি তোমার শর্ট লেগে থাকি তো আমি তোমার ওই বিএমসি যে সুইমিং পুলটা রয়েছে না করোনা সময় ওখানে গেছিলাম ওটা পাশে গরম জল থাকে ওদিকে হ্যাঁ অনেক কিছু থাকে ও বাবা গভর্নমেন্টের তো খুব সেফ অ্যান্ড সিকিউর অনেকটা বেশি না আমি তোমার ইয়ে করে দিয়েছি ফ্লাই করে দিয়েছি বুঝলে আমি তুমি যখনই এই রেঞ্জ ভিডিওটা এখানে শেষ করি ওদিকে সূর্য অস্ত যাচ্ছে আমাদের চা খাওয়া প্রায় শেষ ড্রোনটা ভোগে হয়ে গেল ড্রোন সুসাইড করেছে ড্রোন জলে ডুবে গেছে সুসাইড করেছে হ্যাঁ ড্রোনটা গেল ভাস্কর তোর চাটা ভালো লেগেছে একদম চা খাওয়া শেষ চা খেয়ে আমরা বেরোবো বিকেল তো হয়েই গেছে এদিকে তো সূর্যাস্ত দেখাচ্ছে এই যে সূর্যাস্ত যাচ্ছে কাজের কাজ যেটা হলো আমার ড্রোনটা জলে পড়ে গেল আবার একটা নতুন ড্রোন নিতে হবে তো আস্তে আস্তে এগোনো যাক আর ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে কি হবে আমরা মোটিভেশন পাবো তো আমরা আরও নতুন নতুন জিনিস আপনাদের জন্য নিয়ে আসব তাহলে আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওটাই এখন বেশি দরকার সবাই সুস্থ থাকবেন ঠিক আছে।